বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের শাকিব আল হাসান। এই সাফল্য ও খ্যাতিকে কাজে লাগিয়ে তিনি দিন দিন মাঠের বাইরে ব্যবসার জগৎকেও বিস্তৃত করেছেন, আর তা করতে গিয়ে অধিকাংশ সময়ে বিতর্কে জড়িয়েছেন। ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব গোপন করা, পুলিশ হত্যার আসামির জুয়েলারি শোরুম উদ্বোধন কিংবা অনলাইন বেটিং সাইটের বিজ্ঞাপনে পণ্যদূত হওয়ার জন্য চুক্তি করার মতো অপরাধের সঙ্গে নিজেকে জড়িয়েছেন আরও আগেই। সবশেষ পুঁজিবাজারে শেয়ার কারসাজির দায়ে শাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। দেশের পুঁজিবাজারের সঙ্গে শাকিব আল হাসানের আনুষ্ঠানিক সংযোগ ঘটে 2017 সালে। সে বছর তিনি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির শুভেচ্ছাদূত হন। এবছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তন আসে বিএসইসির শীর্ষ পর্যায়ে। সংস্থাটির নতুন নেতৃত্ব অতীতের অনিয়ম ও কারসাজি ঘটনার ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় গত 28 আগস্ট সংস্থাটির শুভেচ্ছাদূতের পদ থেকে শাকিব আল হাসানকে সরিয়ে দেয় বিএসইসি। সবশেষ 25 সেপ্টেম্বর বিএসইসির কমিশন সভায় 2023 সালের 8 আগস্ট থেকে একই বছরের 19 সেপ্টেম্বর সময়ে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার কারসাজির ঘটনায় শাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করা হয়। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ছাড়াও আরও 5 কোম্পানির শেয়ার কারসাজির ঘটনায় সন্দেহভাজন হিসেবে ক্রিকেটার শাকিব আল হাসানের নাম এসেছিল। পরের বছর 2021 সালের 5 মে থেকে 24 মে পর্যন্ত সময়ের মধ্যে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শেয়ার লেনদেন নিয়ে তদন্ত করে ডিএসই। তদন্তে ব্যাংকটির উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার লেনদেনকারীর তালিকায় শাকিব আল হাসানের নাম উঠে আসে। তিনি ব্যাংকটির 27 লাখ শেয়ার কেনার বিপরীতে 1 লাখ শেয়ার বিক্রি করেছিলেন। একই বছরের 20 মে থেকে 17 জুন পর্যন্ত ফরচুন শুজ লিমিটেডের শেয়ার লেনদেন নিয়ে আরও একটি তদন্ত করে ডিএসই। এই তদন্ত প্রতিবেদন বিএসইসির কাছেও পাঠিয়েছিল এক্সচেঞ্জটি। এই প্রতিবেদনের ভিত্তিতে বিএসইসি তখন অনেকের নামেই জরিমানা করে। এই তদন্ত প্রতিবেদন অনুসারে যারা কোম্পানিটির উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার লেনদেন করেছিলেন তাদের মধ্যে শাকিব আল হাসানের নামও উঠে আসে। 2021 সালের 15 নভেম্বর ওয়ান ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন নিয়ে তদন্ত চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ লেনদেনকারীদের তালিকায় আবারও শাকিব আল হাসানের নাম উঠে আসে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার নিয়েও 2022 সালে কারসাজি হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন নিয়ে ডিএসই তদন্ত করেছিল, সেখানে উঠে আসে শাকিবের নাম। এছাড়া 2021 সালের জুন থেকে 2022 সালের মার্চ পর্যন্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার লেনদেন করেছেন শাকিব আল হাসান। এর বাইরেও আরও বেশ কিছু কোম্পানির শেয়ারে তার বিনিয়োগ রয়েছে। অভিযোগ রয়েছে শাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার কারসাজির অনেক প্রমাণ থাকলেও বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েত উল ইসলামের কারণে সে সময় এসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হয়নি। বরং হিরু ও শাকিবদের পুঁজিবাজারে কারসাজিতে উৎসাহ যোগানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিকে শেয়ার কারসাজির কারণে জরিমানার মুখে পড়ায় শাকিব আল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। তারা বলছেন বিসিবির ইমেজ রক্ষার জন্য এ ধরনের ঘটনার ব্যবস্থা নেওয়া উচিত। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।